This is me Ushoshi and welcome to my channel Ushoshi Makeup and Beauty. तो बेश अनेक दिन बादे आबार एशे गेछी एक्टा न्यू मेकअप ट्यूटोरियल निये। तो तुम्रा सबाई कैमन आछो? जेहेतु सामने राखी तो आज के भावलाम एक्टा राखी मेकअप तो कराई जाए। तो आज के एक्टा राखी मेकअप लुक निये चले एसेछी। आज ए लुकटा खुबी अल्प किछु प्रोडक्ट यूज करे आमी क्रिएट करब। যারা বেশি মেকআপ করতে পছন্দ করো না বা এরকমও আছে যারা একটু হেভি মেকআপ করতে পছন্দ করো, তো আমি আজকে যেমন লুকটা করব তো তোমরা সবাই এটা ট্রাই করতে পারো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, তো আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার অ্যাপ্লাই করব টোনার। তো এখানে আমি অ্যাপ্লাই করছি লাভ আর্থের জাসমিন ফেস মিস্ট। অল ওভার ফেসে ভালো করে আমি মিস্টটা অ্যাপ্লাই করে নেবো। এটা স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। আর যে কোনো টোনার বা মিস্ট অ্যাপ্লাই 2-3 মিনিট গ্যাপ দিয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। এরপর আমি পন্ডসে সুপারলাইট জেল অ্যাপ্লাই করে নেবো অল ওভার ফেসে। এটার স্মেলটা খুবই ভালো আর টেক্সচারটা এত ভালো, তোমরা ড্রাই টু নর্মাল অল ওভার স্কিন টোনে কম্বিনেশান স্কিনেও অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর আমি কী করবো, একটা নিভিয়ার সফট যে ময়েশ্চারাইজারটা আছে ওটার সাথে নাইকার এই লিকুইড হাইলাইটারটা একটুখানি মিক্স করে একদম 1 ইঞ্চ ময়েশ্চারাইজার আমি নিয়েছি। নিয়ে আর ডু ড্রপ হাইলাইটার নিয়ে আমি অল ওভার ফেসে ওটা অ্যাপ্লাই করবো। দেখতে আলাদাই একটা ফেসের মধ্যে গ্লো আছে। তুমি যদি চাও এই স্টেপটা অবশ্যই ফলো করে দেখতে পারো। তো এরপর প্রাইমার অ্যাপ্লাই করবো কালার বারের। এটা আমার মোস্ট ফেভারিট প্রাইমার। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে আমি এই প্রাইমারটাই অ্যাপ্লাই করি, আর তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা একটা সিলিকন বেস প্রাইমার, যেটা অ্যাপ্লাই করলে না ফাউন্ডেশন যখন স্কিনে অ্যাপ্লাই করবো তখন স্মুথলি ব্লেন্ড হয়ে যায় ফাউন্ডেশনটা। তো এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এই কারেক্টার প্যালেটটা থেকে যে ডার্ক ব্রাউন কালারটা আছে সেই কালারটা দিয়ে ফিঙ্গারের মাধ্যমে শুধুমাত্র আমার পিম্পল ডার্ক স্পট অ্যান্ড আন্ডার আইতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো ব্লেন্ডারের সাহায্যে। তো তোমাদের আজ একটা কথা বলে রাখি, আমি আজকে যে মেকআপটা করছি সেখানে বেশিরভাগ প্রোডাক্টটাই আমি ডার্ক স্টোর প্রোডাক্ট ইউজ করছি। ড্রাগ স্টোর প্রোডাক্টগুলো এই না যে এগুলো ভালো নয়, এগুলো স্কিনের জন্য যথেষ্ট ভালো অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসের। বিকজ আজকের মেকআপটা রাখির মেকআপ, এরকম অনেকেই আছো যারা জাস্ট এমনি মানে কিছু অকেশন পারপাস মেকআপ করো, প্রফেশনাল করো না, তাদের জন্য এই কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপটা ক্রিয়েট করে দেখাচ্ছি। কেন কি অনেকেই আছো যারা অনেকেই চাও যাতে কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে একটা ভালো লুক ক্রিয়েট করতে, তার জন্য আমি ভাবলাম কিছু ডার্ক স্টোর অ্যান্ড কিছু প্রফেশনাল প্রোডাক্ট দুটো মিলিয়ে আমি ইউজ করি। তো আজকে আমি ফাউন্ডেশনটা পুরোপুরি স্কিপ করে যাচ্ছি। এখানে আমি অ্যাপ্লাই করছি মেবলিনের সুপার স্টে কনসিলার দিয়ে হাই পয়েন্টগুলো কাভার আপ করে দিচ্ছি। এত রাখি বেশি হাবি চাপে মেকআপ করাটাও ঠিক হবে না, এই জন্যেই করতে হয়। কেন কি তোমরা একটা রাখির ব্যাপার তাড়াতাড়ি না খেয়ে দিয়ে একটা মেকআপ করবে, তার মধ্যে হচ্ছে এটা বর্ষাকাল হলেও গরম আছে কিন্তু ভালোই, তো তার জন্য গরমের মধ্যে যতটা পারবে অল্প মেকআপ করার চেষ্টা করবে, তাই জন্যই আমি এখানে ফাউন্ডেশনটাকে স্কিপ করলাম। তো আমি আবারও নায়কার ওই লিকুইড হাইলাইটারটা আর একবারও অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আরও গ্লোটা আসে। তার জন্য তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। এরপর ক্রায়লানের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে অল ওভার মেকআপটাকে সেট করে নিচ্ছি। মেকআপটা ভালো করে সেট করার চেষ্টা করবে কি রোদের মধ্যে মেকআপটা গলে যাওয়ার চান্স থাকে তার জন্য। তো এরপর দেখতে পাচ্ছ এখানে আমি মার্সেল অল ইন ওয়ান প্যালেটটা অ্যাপ্লাই করছি, যেখানে দেখতে পাচ্ছ আমি কন্ট্রোরিং করছি পাউডার কন্ট্রোরিং। এরপর ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। তো এটা এমনই একটা প্যালেট, এই প্যালেটটা দিয়েই আমি কন্ট্রোরিং ব্লাশিং অ্যান্ড আই মেকআপও ক্রিয়েট করে দেখাবো, তোমরা স্কিপ না করে পুরো মেকআপটা দেখো। এরপর আরও ভালো করে মেকআপটা সেট করার জন্য কালার বারে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আমি আইব্রোটা ফিল করে নেবো। আমার যে আইব্রোটা আছে আমি সেটাকেই হালকা করে ফিল করে নিই। দেখো আমার দুটো আইব্রো ফিল করা হয়ে গেছে। তো এরপর ওই মেবলিনের কনসিলারটা দিয়েই আই বেসটা ক্রিয়েট করে নেবো।
অনেকেই কি করো, আইব্রোস না ক্রিয়েট করে আই মেকআপ করো, তাতে কিন্তু আই মেকআপটা ভালো করে বোঝা যায় না। তাই আমি বলবো আইব্রোস ক্রিয়েট করে সবসময় আই মেকআপ করবো। দেখো আমি এখানে ওই মার্সের প্যালেটটা দিয়ে কিন্তু আই মেকআপটা করবো, তো তোমরা পুরো আই মেকআপটা দেখো স্লিপ না করে। দেখো আমি এই সফট পিঙ্ক কালারটা আমার আইলাইডে অ্যাপ্লাই করলাম, দেন এই যে নিউড ব্রাউনিশ কালারটা আছে ওটা আমি আমার ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন পিঙ্ক কালারের না ক্রিয়েট হয়। দেখো আমি সেম ব্রাউন কালারটাই আমার লোয়ার লাইনেও অ্যাপ্লাই করে নেব। এরপর একটা ডার্ক ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি আইলাইনার ক্রিয়েট করে নেব, আর আইলাইনার কর্নিংয়ে হাইলাইটার অ্যাপ্লাই করছি যাতে চোখটা আরও বড় বড় লাগে তার জন্য। এরপর মেবলিনের মাস্কারা দিয়ে আমি ফুল আই মেকআপটা কমপ্লিট করলাম। তো এরপর মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করবো, তোমরা চাইলে পুরোপুরি এটা স্কিপ করে যেতে পারো। দেন আমার লিপে লিপ গ্লস অ্যাপ্লাই করা ছিল, তো ওটা আমি ক্লিন করে নিয়ে মার্সের একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা কফি ব্রাউন লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা রেনে কসমেটিক লিপ গ্লস অ্যাপ্লাই করছি, আর জুয়েলারি আর ড্রেসের সাথে অলওভার লুকটা কমপ্লিট করে আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নিউ তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।